অসম সাহিত্য বা নির্বাচন বলে কলে বিতর্কটা সদায় থাকেই, আর এই বিতর্কটে সদায় অসম সাহিত্য বা একটা বিপরীত গতি সদায় লই যাওয়া একটা মানসিকতা একসাম মানুষে করে আছে, আর এই আজি নয় প্রায় ভালে কেবছর ধরে এই চলি আছে। আমি বিচার যে অসম সাহিত্য বিতর্কমুক্ত হব লাগে, পুনের জনসাধারণের মাজে ঘুরে যাব লাগে, আর কারণ জাতীয় অনুষ্ঠান বলে কলে অসম সাহিত্য একটা অনুষ্ঠান যদি মহিরুহা অনুষ্ঠান যদি মানে 100 বছর পার হয়ে আজি 106 বছর হয়ে দিলে জাতির চিনাকি জাতির সত্তাটা লুকাই আছে অসম সাহিত্যর মাজত। তেনেকুৱা এটা অনুষ্ঠান সদায় বিতর্কমত ঠেলি থাকাটো মই ভাবো কেতিয়াও যুক্তিসঙ্গত হব নোৱাৰে। আর নির্বাচন কেন্দ্রিক যুক্তি এই বিতর্কটা হয়েছে কি একসাম মানুষের একটা উদ্দেশ্য প্রণীত একটা কার্য। আর এইবারও আমি লক্ষ্য করেছো যে আমার সন্মানীয় সভাপতি প্রদর শইকীয়া ডাঙরিয়া, যাদব শর্মা ডাঙরিয়ায় অসম সাহিত্য পুনের এক বিতর্কর মাজলে ঠেলি পঠিয়াই আছে। NOC 2020 চনত প্রবর্তন করা পরমন্দ রাজবংশী একটা অনৈতিক কার্য আছে, মই আজি স্পষ্টভাবে কৈছো। চৌরা চারিটা আর স্বেচ্ছাচারী শাসন একটা চলাইছিল। মূল কথাটা হল কি যে তেখেতে সম্পূর্ণ একটা অনৈতিক কার্যরে অসম সাহিত্যবার 2020-22 বর্ষ নির্বাচন এক স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গীরে চলাইছিল, আর NOC প্রবর্তন করেছিল। NOC প্রবর্তন করা পদ্ধতিটা অসম সাহিত্যর সংবিধানত নাই। 2018 চনের যখন সংবিধান অসম সাহিত্যত বর্তমান প্রবর্তিত হয়ে আছে সেই সংবিধান মতেই আজিও নির্বাচন অনুষ্ঠিত হব। আর কারণ আমার সংবিধান সংশোধন এতালেকে হওয়া নাই, হয়তো নারায়ণগড় হওয়ার একটা সম্ভাবনা আছে। গতি এই মুহূর্ত 2018 চনের যখন বরডুমসা অধিবেশনের সংবিধান সেই মতেই নির্বাচন অনুষ্ঠিত হব। আর যাওয়া নির্বাচনী অধিসূচনাটো সন্মানীয় সভাপতি মহোদয়ে 2018 চনের নির্বাচনী বিধি মতে অসমের নির্বাচন অনুষ্ঠিত হব বলে মন্তব্য করেছে। এতিয়াও সেই কথা আমি মানি চলিছো, কিন্তু তাত তার কথাটো হল যে তেওঁলোকে হঠাৎ তাত এখন NOC লাগিব বলে একটা নতুন নীতি তাত সংলগ্ন করে দিছে। আমি জনাত সংবিধানত থকা নীতির বাহিরে কোনো নির্বাচনী সমিতিয়ে উপবিধি রচনা করে কোনো শর্ত আরোপ করব নয়, এই সংবিধান বিরোধী কথা। আর অসম সাহিত্যবার সভাপতি মহোদয় তথা নির্বাচনী সমিতিয়ে কি যুক্তিত আর কি কারণে সংবিধানত নথকা একটা কার্য নথকা একটা নীতি জোর জুলুমক বলবৎ করে অসমৰ ভালেকেইগৰাকী যোগ্য প্ৰাৰ্থী অসম সাহিত্যৰ সেৱা কৰিবলৈ যোগ্য প্ৰাৰ্থীক তেওঁলোকে বঞ্চিত কৰিব বিচাৰিছে সেই কথা আমি ধৰিব পৰা নাই। কাৰণ ইতিমধ্যে অসম সাহিত্য সভাত ভালেকেইগৰাকী মানে চাকৰিয়াল ব্যক্তি, ইয়াৰ আগত পৰমন্দ ৰাজবংশী খুদ নিজেই তেওঁ এগৰাকী অসম মানে অধ্যাপক হিচাপে অধ্যক্ষ হিচাপে অসম সাহিত্য সেৱা কৰি গৈছে, নগেন শইকীয়া ছাৰ, মহেশ স্বৰ্ণেয়ক ছাৰ আদি কৰি বিভিন্ন বৰেণ্য পণ্ডিতে তেওঁলোক একো একোজন এখন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপক অধ্যক্ষ আছিল, অনুষ্ঠান আছিল, তেওঁলোকে কিন্তু কোনো NOC প্রবর্তন নকরাকে সাহিত্যভাবে সেবা করে গেছে। কিন্তু বর্তমান কুলধর শইকীয়া ডাঙরিয়ে কি এয়া নতুন নীতি আগবঢ়াব বিচাৰিছে যার কারণে এখন এখন অবহরি ক্লাবলে রূপান্তরিত করা একটা মানসিকতা যেন আমার ধারণা হয়েছে। যদি NOC প্রবর্তন করেছে অসম সাহিত্যবার সভাপতি মহোদয়ক একটা প্রত্যক্ষভাবে প্রত্যাহ্বান জানাইছো, যদি NOC লাগে যে সভার সেবা করবলে NOC প্রয়োজন আছে তেতিয়াহলে জিলা আর শাখাবিলাকে কি করব? কারণ অসমের নির্বাচনটা অকল মূলতে নয়, একই বিধি একই নীতিরে জিলা আর শাখাতেও হব। যে জিলা শাখার সভাপতি সম্পাদক হবলে NOC লাগবে না লাগে সেই কথা আজিও স্পষ্ট করা নাই। কেবল অসম সাহিত্যর প্রাণম্বরক হবলে যদি NOC লাগে তো জিলা আর শাখার সভাপতি সম্পাদক হবলেও NOC লাগিব। আর একটা কথা আছে যে যিজন ২৩টা হব, এজন এটা শাখা তাত উল্লেখ করেছে মুম্বাই শাখা, হয় মুম্বাই শাখাটো স্বর্ণ শাখা, বাইরের শাখাবিলাক এটাই শাখা আছে মুম্বাই শাখা যেটা স্বর্ণ শাখা, বাকি আটাইবোৰ শাখায় আমি প্রতিটো শাখাই সন্মান করো। কারণ আজীবন হব দিব পৰা নাই মানে এনেকুৱা নহয় যে অসম সাহিত্যৰ কাৰণে যোগ্য নহয়, প্রতিটো আজীবন হব নথকা শাখায়ও অসম সাহিত্যৰ সেৱা কৰি আছে, কিন্তু আজিলৈকে সাংবিধানিকভাৱে নির্বাচনত অংশগ্রহণ করার অধিকার পোৱা নাই। গতি সাহিত্য সভার ভালেকেইগৰাকী শাখা যা পাছিঘাট, কামেং, কহিমা এই শাখাবিলাকৰ এতিয়ালৈকে আজীবন হব প্রসিজন নাই। আমি প্রত্যাহ্বান জানাইছো যদি আছে দেখাও নাই, কিন্তু সংবিধান মতে যেহেতুকে ভোটাধিকার নাপায় কিন্তু শাখাকিটা কিয় অন্তর্ভুক্ত করা হল সেই কথা কিন্তু আজিও এক রহস্যর আবদ্ধ। দ্বিতীয় কথা হল যে অসম সাহিত্য সভার এই নির্বাচনের লগে প্রধান সম্পাদক যেগুলি বর্তমানে যাদব শর্মা তেখেতে পুনের প্রাণবরক হওয়ার একটা লালসা পুহি রাখছে। উদ্দেশ্য কি আমি নাজানো, তার কর্ম মানে কার্যসূচী কি আমি নাজানো, কারণ যাওয়া 3টা বর্ষত আমি এখেতরপর একো একটা উৎকৃষ্ট কার্যসূচী আমি দেখা নাই, কেবল এটাই দেখা পাইছো যে 18 লক্ষাধিক টাকা, প্রায় 18 লক্ষাধিক টাকা একটা ভ্রমণ মানস হয়েছে, এটি স্পষ্ট কথা। আর এই কথা অভিযোগে নহয়, ইয়ার অভিযোগ কথা নহয়, এই ইতিমধ্যে কার্যনির্বাহক স্বয়ং সভাপতি মহোদয় আর কার্যনির্বাহক সকলে তেখেত এই আপত দোষারোপ দোষী সাব্যস্ত করেছে, তেখেতক স্পষ্টীকরণ দিবলে কৈছে। আর যাওয়া 3 বছরে পূর্ণাঙ্গ মানে বাজেট আপনার হিসাব প্রতিবেদন দাখিল করা নাই একমাত্র এইটির ভয়ত।
আমি গম পোৱাত তেওঁ প্ৰায় 18 লক্ষাধিক টকা তেওঁ ইতিমধ্যে ভ্ৰমণ মানুহ সংগ্ৰহ কৰিছে। এই ধৰণৰ যদি সভাৰ নীতি নিয়ম হয় আৰু এই 18 লক্ষাধিক টকা তেওঁ তেওঁ ভ্ৰমণ বিলাসিতা অৰ্জন কৰিছে। তাৰ ফলত কি হ'ল, যিসকল কৰ্মচাৰী সাহিত্য বা দিনৰাতি সহযোগ কৰি আছে, কাম কৰি আছে, সেই কৰ্মচাৰীসকলক দৰমহা দিবলৈ তেওঁ ধন নাই। তেওঁলোকে তলা বন্ধ কৰিবলগীয়া নিচিনা এটা অনৈতিক কাৰ্য কৰিবলৈ বাধ্য হৈছে, কাৰণ এই কাৰ্য হৈছে অসম সাহিত্য বা হৃদপিণ্ডত চুই গৈছে। ধৰ্ণা হৈছে, তলা মাৰি দিছে, এইটো হৃদপিণ্ডত চুই গৈছে, কাৰণ অসম সাহিত্য বা ইতিহাসত আজিলৈকে কৰ্মচাৰী তলা বন্ধ কৰা নাছিল। কৰ্মচাৰীসকলে সদায় নীতি আৰু নিষ্ঠাৰে কাম কৰি গৈছে, কিন্তু তেওঁলোকৰ পৰিয়ালটো পোহপাল দিবলৈ তেওঁলোকে তলা বন্ধ কৰিবলগীয়া হৈছে। গতিকে এই যিবিলাক কাৰ্য, এই কাৰ্য হৈছে কিন্তু আমি কোনো কাৰণে মানি ল'ব নোৱাৰোঁ। আমি সাহিত্য বা মই 6টা কাৰ্যকালৰ কাৰ্য দিৱস সদস্য আছিলোঁ, বৰ্তমানে আজীৱনসভ্য এখন শাখাৰ লগত মই জড়িত হৈ আছোঁ। তাৰপিছতো কিন্তু আমি সাধাৰণ সদস্যবিলাকে, সাধাৰণ কৰ্মীবিলাকে এই কাৰ্য কোনোদিনে আমি গ্ৰহণ নকৰোঁ, আৰু ইয়াৰ নীতি বৰ্বিত কাৰ্য। লগতে সংবিধান বিৰোধী কোনো কাৰ্যক আমি সামান্য, আমি সাধাৰণ কৰ্মী আজীৱন সভ্য হিচাপে আমি কেনেকুৱা ধৰণে মানি ল'ব নোৱাৰোঁ। আৰু NOC এক সম্পূৰ্ণ নীতিহীন কাৰ্য, নীতিহীন কাৰ্য আৰু সংবিধান বিৰোধী কাৰ্য। সভাপতি মহোদয়ক আমি মুকলি প্ৰত্যাহ্বান জনাইছোঁ যে NOC প্ৰৱৰ্তন কৰাৰ নীতি অসম সাহিত্যৰ সংবিধান কোনটো অনুচ্ছেদ আছে তেওঁ স্পষ্ট কৰক, ৰাইজক ৰাজহুৱা কৰক, যদি তেওঁৰ সাহস আছে। গতিকে অসম সাহিত্য বা বিপথে পৰিচালনা নকৰিব আৰু অসম সাহিত্য জনসাধাৰণৰ অনুষ্ঠান থাকিবলৈ দিয়ক। লগতে অসম সাহিত্য বা যোগ্য ব্যক্তিসকলক অসম সাহিত্য বা সেৱা কৰাৰ যিটো মানসিকতা, সেই কাৰ্যত আপোনালোকে হস্তক্ষেপ নকৰিব বুলি আমি মই বিনম্ৰভাৱে সন্মানীয় সভাপতি মহোদয় আৰু নিৰ্বাচনী বিষয়া মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ আজি আপোনালোকৰ জৰিয়তে।